টিপ চ্যানেল নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে অল করে রাখবেন। লেটস গো, ভিডিওটি শুরু করা যাক। ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে দেখাবো, আপনারা অলরেডি থাম্বনেইলে আপনারা দেখেছেন যে কিভাবে আপনার যে দলিল, আপনি দলিল করতে গেলে আপনার যে জমির রেট আসে সেই রেটটা কত আসবে এবং সেই দলিল আপনার জায়গার দাম, আপনার আপনার যখন এটা আপনি দলিল করতে যাবেন তখন সেই জায়গার দামটা কত মূল্যহারে আপনার এলাকায় বা আপনি যেখানে আপনার জমি কিনতে যাচ্ছেন সেটির দাম কত আসবে সেই বিষয়টা নিয়ে আজকে আমি আপনাদেরকে পুরো ভিডিওতে দেখাবো। তো এখানে আপনাদেরকে এখানে যদি আপনার দলিল .com লেখেন তাও চলে আসবে বাংলাতে, অথবা যদি ইংলিশে আপনারা লেখেন দলিল .com তাহলে এই সাইটটি চলে আসবে। কন্টিনিউ সাইট দিয়ে দিলাম, তো আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি দলিল .com চলে এসেছে, আর বাংলা যদি আপনারা সার্চ করতেন তাহলে বাংলাও চলে আসবে। তো এইখানে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা এখান থেকে যে আপনার কী ক্যালকুলেটর এবং কীভাবে আপনার এখান থেকে সেই ক্যালকুলেটরটা আপনার জমির মূল্যটা আপনি এখান থেকে বের করবেন, আপনার মৌজাতে যে মূল্য হার, বর্তমান যে মূল্য হারটি রয়েছে সেটি আপনি কীভাবে দেখবেন, তো সেই সমস্ত কিছু আজকে ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো ভিউয়ার্স, আপনাদেরকে আবারও বলে রাখি, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকার বেল আইকনটি অবশ্যই অন করে অল করে রাখবেন, এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ভিউয়ার্স, তো এখানে ফিশ ক্যালকুলেটর রয়েছে, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে এখানে যে একটা ফর্ম দেখানো হচ্ছে সেই ফর্মে কিন্তু আজকে আপনাদেরকে সেই এই ফর্মটাতে আজকে আমি আপনাদেরকে দেখাবো। আমরা জমি ক্রয় করতে গেলে আমাদের যে যে রেজিস্ট্রির অর্থাৎ ভূমি অফিসে যে রেজিস্ট্রার কর্মকর্তারা থাকে যারা রেজিস্ট্রি করে জমি দলিল লেখালেখি করে, তো তারা যে টাকাটি চায় এবং যে হারটি চায় আপনি সেটা কীভাবে বুঝবেন যে আপনার কাছ থেকে বেশি চাচ্ছে কি না, এবং তাহলে কিন্তু আপনারা নিজেরাই কিন্তু বুঝতে পারবেন। তো এখানে আপনারা এখানে যে প্রথমে অংশটি দেখতে পাচ্ছেন, প্রথমে যে ঘরটি দেখতে পাচ্ছেন, এখানে বলা হয়েছে যে দলিলের প্রকৃতি, তারপরে দেওয়া আছে আপনার বিভাগ, তারপরে এখানে জেলা, অফিসের নেম, তারপরে এখানে আমরা মূল্য, তো সমস্ত কিছু কিন্তু আমি আপনাদেরকে দেখাবো। তো যদি দলিলের প্রকৃতি এইটাতে আমি ক্লিক করি, একটু লোডিং হবে, তারপরে এখানে আপনি আপনার জমিটি যে ক্রয় করতে চাচ্ছেন, আপনি যে জমিটি, তো বিক্রয় সাবকবলা, হেবা ঘোষণাপত্র, দানের ঘোষণাপত্র, দানপত্র, এখানে অনেকগুলো দেওয়া রয়েছে, আপনি আপনি কোনটা করতে চাচ্ছেন সেখান থেকে আপনারা এখানে নিচে থেকে দেখে নেবেন। তবে বেশিরভাগ এখান থেকে যেটা হয় এখানে সবগুলোই আমাদের কাজে লাগে। তো এখানে আমি আপনাদেরকে এখন যেটা দেখাবো সেটা হচ্ছে বিক্রয় এবং সাবকবলা, এটা বেশিরভাগ হয়ে থাকে। তো আপনি যেটা আপনি যে জমিটা আপনি ক্রয় করতে চাচ্ছেন সেটা আপনি কীভাবে নেবেন সেটাই হচ্ছে এখানে দেওয়া রয়েছে, এখান থেকে আপনি এটা সিলেক্ট করে নেবেন। এটা কিন্তু আপনারা নিজেরাই ফোন থেকে আপনারা চেক করতে পারেন যে আপনার বর্তমান মৌজাতে বা আপনার সিটি কর্পোরেশনে যে আপনার জমির যে মূল্য হারটা রয়েছে সেটা কত আসবে, তো সেটাই হচ্ছে এখানে আমি দিয়ে দিচ্ছি। তো আমি এখান থেকে বিভাগ, আমি বিভাগ যেহেতু রংপুর, আমি রংপুর বিভাগ দিলাম। তো তারপর এখানে আমি জেলা সিলেক্ট করব, এখান থেকে আপনার যে জেলাটি আপনি সেটি এখান থেকে সিলেক্ট করবেন। তো এখান থেকে আমি লালমনিরহাট জেলা দিলাম। তো এখান থেকে যে অফিসের নামটি আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আপনার জেলায় আপনি যখন সিলেক্ট করবেন তখন আপনার যে উপজেলা যে সাব রেজিস্ট্রার কার্যালয়গুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে শো করবে। তো এখান থেকে আমি তুষভান্ডার কালীগঞ্জ এটা আমি দিয়ে দিলাম। তো এখান থেকে এখন আপনার যেটা করতে হবে, এখানে জমির অবস্থানটা কী, আপনার ইউনিয়নের ভিতরে জমির অংশটা রয়েছে নাকি উপজেলা বা পৌরসভার ভিতরে রয়েছে, নাকি জেলা সদর উপজেলায় রয়েছে, নাকি সিটি কর্পোরেশনসে ক্যান্টনমেন্ট বোর্ড রয়েছে, ক্যান্টনমেন্ট বোর্ড বা উপজেলা অধীন, আপনার এখানের মধ্যে আপনার অংশটা, আপনার যে জমিটা আপনি নিতে চাচ্ছেন সেটা কোন এরিয়ার মধ্যে পড়ছে সেটি আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। যেহেতু আমার এটা ইউনিয়ন তো আমি এখান থেকে ইউনিয়ন সিলেক্ট করে দিলাম।
তো এখান থেকে আমি যে জমির মূল্য হারটা রয়েছে সেটি আমি এখান থেকে দিয়ে দেব। তো আমার যেহেতু জমির মূল্য হারটা এখান থেকে আমার হচ্ছে 10 লক্ষ টাকা, আমি স্থাপনা আছে কি না সেটি আপনার যদি স্থাপনা কোনো থেকে থাকে জমির উপরে তাহলে আপনার সেটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। যেহেতু আমার জমিটা এখানে স্থাপনা দেওয়া নেই আমি না দিয়ে দিলাম। তারপর বিক্রেতার ধরন, এখানে বিক্রেতার ধরন আপনাকে দিতে হবে, ডেভেলপার বা কো ডেভেলপার, ভূমি উন্নয়ন বা ভবন নির্মাণ সংস্থা। তো এইটা যেহেতু আমার নেই, সাধারণ বিক্রেতা, মানে এটা আপনাকে বলা হয়েছে যে ডেভেলপার কোনো কোম্পানি আপনার কাছে আপনার সেই জায়গাটি বিক্রি করবে কি না সেই বিষয়ে, বা কো ডেভেলপার, ভূমি উন্নয়ন বা ভবন নির্মাণ সংস্থা কোনো যেগুলো ডেভেলপার কোম্পানি রয়েছে তাদের যদি সেটা হয়ে থাকে তো আপনারা সেটা এখান থেকে দিয়ে রাখবেন। যেহেতু আমি এটা সাধারণ বিক্রেতা তো এটা দিয়ে রাখলাম। আর এটা অবশ্যই এখানে পৃষ্ঠা সংখ্যা আপনারা দেখতে পাচ্ছেন, তো পৃষ্ঠা সংখ্যা সবসময় আপনার 10 সংখ্যায় হয়ে থাকে, 10 সংখ্যার বেশি হয়ে থাকে, 10 সংখ্যার কম হয় না, 10 সংখ্যার বেশি হয়ে থাকে। তো এখানে আপনার মিনিমাম 10 সংখ্যা দিয়ে রাখবেন এবং এখানে বাংলা দেওয়া রয়েছে, বাংলায় দিয়ে রাখবেন। আপনি যদি ইংরেজিতে দেখতে চান তাহলে ইংরেজিতে দিয়ে দেবেন। তো সব কিছু ফিল আপ হয়ে গেছে, এখন আমরা এটা কী করব, এখন আমরা এটা ফলাফল দেখব। তো আমি যদি এখন ফলাফলে ক্লিক করি তাহলে আপনারা কিন্তু নিচে এই ফলাফলটা দেখতে পাচ্ছেন। এখানে দেওয়া রয়েছে রেজিস্ট্রেশন ফি আপনার 1%, এটা হচ্ছে আপনার 10,000 টাকা যাবে, 1 লক্ষ টাকা থেকে কিন্তু এটা 10,000 টাকা যাবে। তারপরে স্টাম্প শুল্ক 1.5%, এটা হচ্ছে 15,000 টাকা যাবে। স্থানীয় সরকার কর 3%, এখানে যাবে আপনার 30,000 টাকা। তারপর উৎসে আয়কর হচ্ছে 1%, হচ্ছে এটা যাবে 1,000 টাকা। উৎসের আয়কর প্রযোজ্য নয়, যেহেতু গ্রামে এটা উৎসের আয়কর প্রযোজ্য নয়, উৎসের আয়কর প্রযোজ্য নয়, ভ্যাট প্রযোজ্য নয়। হলফনামা হচ্ছে 300 টাকা এবং ই ফিস এটা হচ্ছে 100 টাকা এবং এন ফিস হচ্ছে 160 টাকা এবং এন ফিস হচ্ছে 240 টাকা, কোর্ট ফি হচ্ছে 10 টাকা। তো মোট খরচ হচ্ছে, আমি যদি এই জমিটা এখন যদি আমি এটা ক্রয় করি তাহলে এটা যে খরচ আসবে জমিটার কওলা করতে, সেই কওলা খরচ হচ্ছে 65,810 টাকা। তো এটা হচ্ছে, এটা যখন আমি জমিটা যখন ক্রয় করতে আমি যখন এটা আমি কথা বলেছিলাম, যিনি জমি দলিল লেখা কাজ করেন ওনার সাথে কথা বলেছিলাম, উনি কিন্তু আসলে একজন একরকম চেয়ে থাকে, কেননা এখানে আরও কিছু প্লাস হবে, কেননা প্রত্যেক জায়গায় হচ্ছে কিছু রুলস থাকে। তো এটার কম বেশি হবে, এই যে বেশি বা না এটার কম বেশি হবে আর কি। তো এই হচ্ছে, আপনারা দেখে নিতে পারেন যে আপনার যে জমিটা ক্রয় করতে চাচ্ছেন সেটার মূল্য হার কত আসবে। তবে সবসময় এটার প্লাসই হয়, এখানে মাইনাস হয় না, এটার হবে প্লাসই হয়, কেননা একজন দলিল লেখক, উনি তো আর হচ্ছে সরকারি কোনো কর্মকর্তা না, উনি হচ্ছে এই লেখালেখি কাজ করে, এখান থেকে যা আসে এটা দিয়ে তা ওনাদের ফ্যামিলি চলে, সংসার চলে। তো এখান থেকে প্লাসই হবে, কেননা এখানে আরও কিছু আদারওয়াইজ এখানে থাকতে পারে। তো এই হচ্ছে, আপনারা এভাবে দেখে নিতে পারেন। আর যদি মনে করেন যে আপনি এটা প্রিন্ট করে রাখতে চান তাহলে এখানে প্রিন্টে ক্লিক করলে আপনার কাছে এটা প্রিন্ট হয়ে যাবে। তো প্রিন্ট হয়ে আসার পর এইভাবে আপনার কাছে পুরো ডিটেলসটা কিন্তু এভাবে আপনার কাছে শো করবে। তো আমি যদি একটু এটা সেভ করে আপনাদেরকে দেখাই, যদি একটু সেভ করে আপনাদের দেখাই, তারপর এইখানে দেখতে পাচ্ছেন এখানে সমস্ত তথ্য কিন্তু আপনার এখানে দেওয়া রয়েছে। এখানে অফিস, মোট বিক্রয়, এখানে সব কিছু তথ্য এভাবে আপনারা দেখতে পারেন। তো ভিউয়ার্স, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকার বেল আইকনটি অবশ্যই অন করে অল করে রাখবেন। এখানে আরও অনেক তথ্য রয়েছে, এগুলো আপনারা পড়ে নেবেন যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। তো ভিউয়ার্স, আবার বলে রাখি, অলরেডি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকার বেল আইকনটি অবশ্যই অন করে অল করে রাখবেন। আমি আরেকটা বিষয় সেটা দেখানোর চেষ্টা করব, সেটা হচ্ছে হেবা বা দানপত্র, এটা হচ্ছে ঘোষণাপত্র, এগুলো কিন্তু একদম খুব কম খরচ হয়। তো হেবা বা ঘোষণাপত্র যেগুলো হচ্ছে
হেবা, হেবাটা আপনারা হয়তো অলরেডি জানেন যে হেবাটা হচ্ছে যখন কোনো পিতার কাছ থেকে সন্তানকে বা তার মেয়েকে এরকম বা ভাইকে দেওয়া হয়, এটা কিন্তু হেবা হিসেবেও দেওয়া যায়। তবে হেবা আমি মনে করি হেবা নেওয়া যায়, হেবা কার্যকরী, তবে সাবকলাটা নিলে খুব ভালো। অনেকেই হেবা করেন, তো আমি সেই হেবাটাই একটু দেখাবো আপনাদেরকে। তো একটু যদি আমি হেবাটা আপনাদেরকে দেখাই, আমি যদি একটু হেবাটা দেখাই, 1 লক্ষ টাকা হারে যদি আমি ধরি, আমি যদি 1 লক্ষ টাকা হারে ধরি, তাহলে পৃষ্ঠার সংখ্যা 10টাই থাকবে, তো আমি ফলাফল দেখব। তো দেখতে পাচ্ছেন যদি হেবাতে করতে চান তাহলে রেজিস্ট্রেশন ফি মাত্র 100 টাকা, স্টাম্প চার্জ 1000 টাকা, আর এগুলো সব 00, মোট খরচ আসবে 3001। এটা হচ্ছে আপনার একটু ভুল দেখাচ্ছে, এটা একটু ভুল দেখাচ্ছে, এটা 31,000 হবে না। আমি একটু আবার একটু রিসেট দেই, আমি হেবা ঘোষণাপত্র রংপুর বিভাগ যদি লালমনিরহাট দিই, তুষ ভাণ্ডার দিলাম, আমি এটা 1 লক্ষ করে দেব, 2, 3, 4, 5 1 লক্ষ দিলাম, এবং এটা ফলাফল যদি আমরা দেখি, এই যে দেখতে পাচ্ছেন তখন এটা ভুল এসেছিল। তো এই দেখতে পাচ্ছেন এখানে 1910 টাকা, শুধুমাত্র 1910 টাকা। তো এভাবে আপনারা কিন্তু যে আপনার জমি ক্রয় করে পড়বে, আপনারা কিন্তু নিজেরাই আপনার এটা হারটা দেখতে পারেন। তো ভিউয়ার্স, এখানে আরও অনেক কিছু অপশন রয়েছে, এগুলো আমি আপনাদেরকে পর্যায়ক্রমে দেখাবো। আর এখান থেকে সর্বনিম্ন বাজার মূল্য এটার ভিডিও আমার ভিডিও ডেসক্রিপশনে থাকবে, আপনারা সেখান থেকে দেখে নেবেন। এবং অনলাইনে দলিল প্রস্তুতি, দলিল নমুনা, এগুলো আমি পর্যায়ক্রমে একটা একটা করে আপনাদেরকে দেব। তো যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থেকে বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন। তো ভিউয়ার্স ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।